হ্যালো বন্ধুরা, বিশ্বকাপের মাঝ বরাবর এসে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে বিশ্বকাপ। কোয়ার্টার ফাইনালে এক এক করে জায়গা করে নিচ্ছে দলগুলো। আজকের ভিডিওতে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল আর্জেন্টিনার প্রতিপক্ষ কে এবং কোয়ার্টার ফাইনালে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচগুলি কবে কখন আছে তাই দেখে নেব। বন্ধুরা, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ নেদারল্যান্ডস এবং ব্রাজিলের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। বন্ধুরা, নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনালে উঠেছে ইউএসএকে 3-1 গোলে হারিয়ে। অন্যদিকে ব্রাজিলের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া জাপানকে পেনাল্টি শুট আউটে 3-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ নেদারল্যান্ডস দল হিসেবে বেশ মোটামুটি শক্তিশালী দল। নেদারল্যান্ডসের দলে রয়েছে ভ্যান ডিজিক, ফ্র্যাঙ্কি ডিজং, মেমফিস ডিপের মতো ফুটবলাররা। আর্জেন্টিনা ভার্সেস নেদারল্যান্ডস ম্যাচটি খুব হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে তা বলাই যায়। অন্যদিকে ব্রাজিলের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া 2018 বিশ্বকাপে রানার্স আপ দল। ক্রোয়েশিয়া দলে লুকা মডরিচের মতো ফুটবলার রয়েছে। চলুন এবার আর্জেন্টিনা ও ব্রাজিলের এই দুই ম্যাচের সময়সূচি জেনে নিই। বন্ধুরা, ভারতীয় সময় অনুযায়ী ক্রোয়েশিয়া ভার্সেস ব্রাজিল ম্যাচটি খেলা হবে 9ই ডিসেম্বর রাত 8:30 এবং বাংলাদেশ সময় অনুযায়ী ক্রোয়েশিয়া ভার্সেস ব্রাজিল ম্যাচটি শুরু হবে 9ই ডিসেম্বর রাত 9:00। চলুন এবার আর্জেন্টিনার ম্যাচের সময়সূচি জেনে নিই। বন্ধুরা, আর্জেন্টিনা ভার্সেস নেদারল্যান্ডস ম্যাচটি ভারতীয় সময় অনুযায়ী শুরু হবে 9ই ডিসেম্বর রাত 12:30 অর্থাৎ 10ই ডিসেম্বর এবং বাংলাদেশ সময় অনুযায়ী আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস পরস্পরের মুখোমুখি হবে 9ই ডিসেম্বর রাত 1:00 অর্থাৎ 10ই ডিসেম্বর। তো বন্ধুরা, আপনাদের কী মনে হয়, আর্জেন্টিনা ও ব্রাজিল কি তাদের এই ম্যাচে অর্থাৎ নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জয় পাবে? তা নিচে কমেন্ট করে জানান। আর ভিডিওটি লাইক শেয়ার করতেও ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। যেন দেখা হচ্ছে পরের ভিডিওতে।